আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন ঈশ্বরদী রেল জংশন স্টেশনে আজকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। চিত্রা এক্সপ্রেসকে ঈশ্বরদীতে বহাল রেখে এবং সুন্দরবন এবং বেনাপুল এক্সপ্রেস ট্রেনকে পুনরায় ঈশ্বরদী হয়ে ঢাকা রুটে ফিরত আনার জন্য আজকের এই প্রতিবাদ কর্মসূচি পালন করছে ঈশ্বরদীর আপামর জনগণ। আজকে যে দাবিকে কেন্দ্র করে আপামর জনগণ ছাত্র সমাজ দাঁড়িয়ে আছে, সেই কাঙ্ক্ষিত চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী রেল জংশন স্টেশনে ঢুকে পড়েছে। এখানে তার নির্দিষ্ট যাত্রাবিরতি থাকে, সেটা সেই যাত্রাবিরতি থাকবেই, পাশাপাশি তারা 15 মিনিট সময় নিয়েছে যাতে করে তাদের দাবিগুলো রেল প্রশাসনের কর্তৃক পৌঁছাতে পারে এবং প্রকাশ করতে পারে, সেই কথাগুলো এখন বলবেন। চলুন আমরা শুনি সেই কথাগুলো যার জন্য তারা আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। উপেক্ষা করে
দক্ষিণ অঞ্চলে কোন ট্রেন চলাচল করার যদি বন্ধ করার ভয় তারা করেন, রেলওয়ে পথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডিআরএম সাহেব আপনাদেরকে বাংলাদেশ থেকে এই ছাত্র সমাজ বিতাড়িত করবে।